ভোট আমি দেব, ইসলামের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, একজন ইমানদার দিনদারকে দেব, এমন কথা আমরা বলি না। চার দাম পাঁচ টাকা, পানের দাম পাঁচ টাকা, না পাঁচ পাঁচ দশ টাকা দিলে কেমন দেখা যায়, এক হাজার টাকা একটা নোটই দিই, এক হাজার টাকা দিলে হবে না? কি যে কন চেয়ারম্যান সাহেব, বাড়িতে ভোট দিল সাতটা, সাত দোষী সত্তর না দিলে পাঁচ সাত পঁয়ত্রিশ হাজার তো দিবেন। আমরা এমন নেতা চয়ন করি যে নেতা চোর, যে নেতা বাটপার, যে নেতা ঘুষখোর, যে নেতা সুদখো। আমি জান্নাতে যেতে চাই তো তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই তো তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি আমার মালিককে রাজি করতে চাই তো তুমিও যেন তোমার মালিককে রাজি করতে পারো। এই চেষ্টা আর কোনো কারণ নেই। কিয়ামতের ময়দানে সাত ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এর মধ্যে একজন ইমাম আদিল অমরের মতো, ইমাম অমরের মতো বাচ্চা। আজকে আমরা এমন বাচ্চা চয়ন করি না, আমরা এমন নেতা চাই না যে নেতা চুরি করবে না, যে নেতা ত্রাণ রিলিফের মাল হকগ্রস্ত করবে না, যে নেতা অন্যের ঘরে অস্ত্র ঠেকাবে না, আমরা এমন নেতা চাই না যে নেতা বিনা কারণে মুসলমানের বুকে গুলি চালাবে না, আমরা এমন নেতা চাই না। আমরা এমন নেতা চয়ন করি। এখন নির্বাচন আসলে, আমরা এখন নির্বাচন আসলে নিজের গদি নিজের প্রতিষ্ঠান, নিজের গদি নিজের পকেটের চিন্তা করি। হ্যাঁ, প্রত্যেক জমানায় এমনই ছিল, ওয়াল্লাহ সাদাত দ্বীন ইল্লাল মুলুক ওয়ালামাই সুইন রুহবারুহা। পৃথিবীতে ইসলাম ধ্বংস করছে তিন ধরনের মানুষ। এক নম্বরে যারা ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, ক্ষমতায় যারা ছিল তাদের দ্বারা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। আজকে আমরা এমন নেতা চাই না, আমার মুখ দিয়ে এমন কথা বের হয় না, আমার ভোট আমি দেব, ইসলামের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, একজন ইমানদার দিনদারকে দেব, এমন কথা আমরা বলি না। কথা বলেন, কথা বলেন, এমন কথা আমরা বলি না। এখন নির্বাচন আসছে, চেয়ারম্যান সাহেব ভোট চাইতে আসছে, চেয়ারম্যান সাহেব ভোট তো চাইছেন, ভোট তো আমরাই দিব, দিব কারে? চা পান খাওয়ার জন্য কিছু দিবেন না? তো চেয়ারম্যান সব চিন্তা করেছে চা পানি তো খাইবো, চার দাম পাঁচ টাকা, পানের দাম পাঁচ টাকা, না পাঁচ পাঁচ দশ টাকা দিলে কেমন দেখা যায়, এক হাজার টাকা একটা নোটই দিই, এক হাজার টাকা দিলে হবে না? কি যে কন চেয়ারম্যান সাহেব, বাড়িতে ভোট দিল সাতটা, সাত দোষী সত্তর না দিলে পাঁচ সাত পঁয়ত্রিশ হাজার তো দিবেন। চেয়ারম্যান সাহেব চিন্তা করে হবে না, তোর ভোট যেমন আমি টাকা দিয়ে কিনে নিলাম, যেমন তুমি আমার বাড়ি বেচায়া জায়গা বেচায়া চেয়ারম্যান গিরি করাইলা, আমিও পাস করে এলি তোমার রিলিফের মাল, রিলিফের গম আর টিন বেচাই টাকা আমি উঠাবো। কথা কই না, কথা কই না। এখন আমরা এমন নেতা চাই না যে নেতা দিনদার, আমরা এমন নেতা চয়ন করি যে নেতা চোর, যে নেতা বাটপার, যে নেতা ঘুষখোর, যে নেতা সুদখোর। কথা বলেন। আচ্ছা বলেন তো ভাই, আপনারা অনেক সময় এমন মনে করেন, ওলামা ইকরাম কেন বলে সুদের বিরুদ্ধে, ওলামা ইকরাম কেন বলে ঘুষের বিরুদ্ধে, ওলামা ইকরাম কেন বলে পর্দার বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে, ওলামা ইকরাম কেন বলে দুর্নীতির বিরুদ্ধে, ওলামা ইকরাম কেন বলে ঘুষের বিরুদ্ধে, ওলামা ইকরাম কেন বলে গুনাহ ছেড়ে দাও, গান ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম বলা ছেড়ে দাও, হারাম করা ছেড়ে দাও, হারাম করা ছেড়ে দাও, কেন বলে ওলামা ইকরাম? আচ্ছা বলেন তো, আপনার এলাকায় যখন গাছে ডাব হয় প্রথম ডাবটা ওলামা ইকরামকে দেন, আপনার মুরগি যখন ডিম পারে প্রথম ডিমটা ওলামা ইকরামকে দেন, আপনার সন্তান বিদেশে গেছে প্রথম বেতনের একটা অংশ মসজিদের ইমাম সাহেবকে দেন, মসজিদের খতিব সাহেবকে দেন, কি বলেন, কথা ঠিক না? ইমাম সাহেবের যখন খাবার হয় মাসে একদিন, ইমাম সাহেবের খাবারটা সবচেয়ে ভালো খাবার হয়, ইমাম সাহেব খতিব সাহেব আমরা যারা বক্তা আলেম যারা আসি আমাদের খাবারটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সম্মানী খাবার হয়, সবচেয়ে ইজ্জতের খাবার দেন, তারপরেও কেন বলি ভাই হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, হারাম করা ছেড়ে দেন, হারাম শোনা ছেড়ে দেন, আর নামাজ কাজা করিয়েন না, আর গুনার কাজ করিয়েন না, আর বেপর্দায় চলিয়েন না, আর সুদ খেয়েন না, আর ঘুষ খেয়েন না, আর সুদ দিয়ে
দিয়েন না, আর ঘুষ দিয়েন না, আর দুর্নীতি করিয়েন না। কেন বলি আমরা, আমাদের দরকারটা কি? মাস গেলে আমি 5 তারিখে 10 তারিখে বেতন পাই, আমার জামাও ঠিক আছে, আমার বেতনও ঠিক আছে, আমার খাবারও ঠিক আছে, তারপরে একজন আলেম কেন বারবার আপনাকে ডাকে, কেন বারবার নামাজের কথা বলে, কেন বারবার রোজার কথা বলে, কেন বারবার পর্দা করার কথা বলে, কেন বারবার সুদের বিসুদের বিরুদ্ধে বলে, কেন বারবার ঘুষের বিরুদ্ধে বলে? অথচ মসজিদে যিনি সুদখোর সেই সবচেয়ে বেশি টাকা দেয়, যে ঘুষখোর সেই সবচেয়ে বেশি টাকা দেয়, তারপরেও কেন বলে? এই কারণে বলে ভাই, আল্লাহর কসম করে বলি, ওলামা ইকরাম কোনো স্বার্থে বলে না, ওলামা ইকরাম কোনো স্বার্থে বলে না। আপনার সাথে আলেমের কোনো দুশ্মনী নেই, আপনার সাথে আলেমের কোনো দুশ্মনী নেই। আলেম চায় আমি জান্নাতে যাব, তো তোমাকেও সঙ্গে সঙ্গে জান্নাতে নিয়ে যাব, আমি জাহান্নাম থেকে বাঁচব, তো তোমাকেও আমি জাহান্নাম থেকে বাঁচব, আমি জান্নাতে যেতে চাই, তো তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি আমার মালিককে রাজি করতে চাই, তো তুমিও যেন আমার তোমার মালিককে রাজি করতে পারো। এই চেষ্টা আর কোনো কারণ নেই, ওলামা ইকরামের সাথে কোনো দুশ্মনী নেই, একটাই কারণ, একটাই কারণ, আপনি যেন কবরে যাওয়ার পরে কবরটা জাহান্নামের গাড়া না হয়, আপনি যেন কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের টুকরা হয়, এটাই ওলামা ইকরাম চায়, আর কোনো কারণ নেই। কত বলেন দিক কিনা, কত আর কোনো কারণ নেই।